দীর্ঘদিন পর ইতালি হতে চালু হচ্ছে রোম ঢাকা বাংলাদেশ বিমানের ফ্লাইট। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। বন্ধ হয়ে যাওয়া নয় বছর পর চালু হচ্ছে ইতালি প্রবাসী বাংলাদেশীদের প্রত্যাশিত ইতালি হতে রোম ঢাকা বাংলাদেশ বিমানের তিনটি ফ্লাইট। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। আগামীকাল 26 মার্চ স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যাত্রা শুরু হবে। যাত্রী স্বল্পতা ও অর্ধেকেরও বেশি সিট খালি নিয়ে বিমান লসের কবলে পড়ে। রোম থেকে ছেড়ে আসা বিমান মিলান মালপেনসা এয়ারপোর্টের ট্রানজিট করে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিত। অনেকের টিকিট কিনতে গিয়ে বিমানের সিট খালি নেই বলে অন্য এয়ারলাইন্সে ভ্রমণ করত। আসসালামু আলাইকুম। আমরা জানতে পারছি যে বাংলাদেশ সরকার বাংলাদেশ বিমান রোম টু ঢাকা চালু করতেছে, পরবর্তীতে মিলান ঢাকাও চালু করবে। তা আমরা উত্তর ইতালির প্রবাসী হিসাবে আমার মনে হয় ইতালি থেকে রোম থেকে যত প্যাসেঞ্জার তারা পান তার চেয়েও যদি আমাদের উত্তর ইতালির এয়ারপোর্ট হচ্ছে ভেনিস এয়ারপোর্ট, এখান থেকে যদি একটা ফ্লাইট চালু করে তার চেয়েও বেশি প্যাসেঞ্জার পাবে। মিলান থেকে যত প্যাসেঞ্জার যায় তার বেশিরভাগ হচ্ছে আমাদের এই উত্তর অঞ্চলের ভেনিস পাদোবা ভেরোনা ভিসেনসা এই সমস্ত অঞ্চলের প্যাসেঞ্জার। অথচ সিট খালি নিয়েই বিমান ঢাকার পথে রওনা হতো, সেই কারণে লাভের পরিবর্তে লসের কবলে পড়ে বাংলাদেশ বিমান রোম ও ঢাকা। ইউরোপের দেশ ইতালি বর্তমান বসবাস করছে প্রায় 3 লক্ষ বাংলাদেশি। দীর্ঘদিনের চাহিদা ও দাবির কারণে সরকার পুনরায় ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেন। এদিকে রোম হতে তিনটি ফ্লাইট চালু হওয়ায় হতাশ অনেক প্রবাসী বাংলাদেশিরা। ইতালির রাজধানী রোমের পরেই অধিকাংশ বাংলাদেশিদের বসবাস মিলান ও ভেনিস শহরে। প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা রোম হতে তিনটি ফ্লাইট পরিচালনা করে আবারও লসের মুখে দেখতে হতে পারে বিমানকে। যদি তিনটি ফ্লাইট ভাগ করে রোম মিলান ও ভেনিস এয়ারপোর্ট হতে ফ্লাইট পরিচালনা করা হয় তাহলে বিমান লসের পরিবর্তে লাভের মুখ দেখতে পারবে। পাশাপাশি অনিয়ম ও দুর্নীতি যাতে না হয় সেই পদক্ষেপ এবং প্রতি সপ্তাহে 3 স্থান হতে ফ্লাইট চালুর বিষয়ে প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। মিলান কনসুলেট জেনারেলের সাথে মত বিনিময় কালে ভিসেনসায় প্রবাসী বাংলাদেশিরা একথা উপস্থাপন করেন। আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত আনন্দিত, সুদীর্ঘ 9 বছর পর বাংলাদেশ বিমানের ফ্লাইট নতুন করে চালু হতে যাচ্ছে আগামী 27 মার্চ। আমি মাননীয় সরকারের কাছে আবেদন রাখব যেন এই ফ্লাইটগুলি সপ্তাহে 3টি ফ্লাইট প্রতিটি রোম থেকে না ছেড়ে যেন ভেনিস মিলান থেকে ছাড়া হয় এবং এই অংশে বৃহৎ একটি বাংলাদেশের প্রবাসীরা বসবাস করে। এবং সরকারের কাছে আবেদন, অতীতের মতো যেন এবারও বাংলাদেশ বিমান বিফলে না যায়, বন্ধ করতে না হয়। ইফতেখার, প্রবাসী ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।